হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। শোল মাছ আমাদের দেশে কম বেশি 12 মাসই পাওয়া যায়। আর সিমের বিচি আপনারা সিজনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে বছরের যে কোনো সময়ই রান্না করে খেতে পারেন। আমি আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা সিমের বিচি দিয়েই রান্নাটা করব। রেসিপিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করার জন্য আমি এখানে শোল মাছটাকে আঁশমুক্ত করে কেটে ধুয়ে নিয়েছি। শোল মাছের ভিতর একটা গন্ধ থাকে, সেটা অনেকের কাছেই ভালো লাগে না। তাই আমি প্রথমে মাছটাকে এক পিস লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন মাছটাকে 5-7 মিনিট এই অবস্থায় রেখে দিব। এর ফলে মাছটাতে যে গন্ধটা আছে সেটা চলে যাবে। আপনারা যে কোনো মাছেরই গন্ধ দূর করতে হলে এভাবে লেবু ও লবণ মিশিয়ে 5-7 মিনিট রেখে দিলে গন্ধটা চলে যাবে। 5-7 মিনিট পর মাছটাকে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও আদা চা চামচ হলুদ। মাছটাকে লবণ ও হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মাছটাকে ভাজি করে রান্না করব। আবার অনেকে ভাজি না করেই রান্না করে। আপনাদের যদি মাছ ভাজি না করে খাবার অভ্যাস থাকে তাহলে ভাজি না করেই রান্না করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। এই তেলটা দিয়েই আমার মাছটা ভাজি করব এবং তরকারিটাও রান্না হয়ে যাবে। মাছটাকে উল্টিয়ে 2 পিটি ভেজে নিচ্ছি। ভাজি হয়ে গেলে মাছটা উঠিয়ে রেখে কুচি করে রাখা একটি বড় পেঁয়াজ ফ্রাই প্যানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজি হয়ে গেলে তাতে আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজটাতে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলি আইটেম মিশিয়ে নিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখুন, সবগুলি মশলা মিশানোর ফলে আমার মশলাটা শুকনা শুকনা হয়ে গেছে। এ অবস্থা জাল করলে মশলাটা পড়ে যেতে পারে, তাই আমি এটাতে সামান্য গরম পানি মিশিয়ে নিচ্ছি। এর ফলে মশলাটা আর পড়ে যাবে না। আপনারাও যখন কোনো মশলা কষানোর সময় এ অবস্থায় পড়বেন তাহলে সামান্য গরম পানি দিয়ে দিবেন। এখন মশলাটাতে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এটাতে একটি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা হাফ সিদ্ধ করে নিচ্ছি। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে তাতে এখন আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ হতে সিমের বিচির চেয়ে একটু বেশি সময় লাগে, তাই আমি আলুটা আগেই একটু সিদ্ধ হওয়ার পর সিমের বিচিটা দিলাম। সিমের বিচিটা আমি এইমাত্রই ফ্রিজ থেকে নামিয়েছি। এ অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিলি বিচিটা চাকা চাকা না থেকে আলাদা হয়ে যাবে। এই প্রসেসে আপনাদেরকে অগ্রিম ফ্রিজ থেকে সিমের বিচি বের করে রাখার প্রয়োজন হবে না। এই পর্যায়ে তরকারিটাতে ঝোলের জন্য আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দিবেন। একটা বলক আসার পর আমার ভেজে রাখা মাছটা এবং 4 কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পর ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এক মিনিট জাল করার পর আমার রান্নাটা শেষ করব। দেখুন, আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নাটা পরিবেশনের জন্য রেডি। আপনারা যদি আমার এই পদ্ধতিতে সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করেন তাহলে নিশ্চয়ই ভালো রাঁধুনি হিসেবে পরিবারের সবার প্রশংসা পাবেন, আর তখন আমাকেও একটা থ্যাঙ্কস দিবেন। কিন্তু আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।